পরবর্তী পর্যায়ত হাইকোর্টে যে নির্দেশ দিয়ে আমিতো সরকারে হাইকোর্টের নির্দেশ মানিয়ে চলি। 24,970 গৰাকী শিক্ষকে আবেদন করেছিল আর এই আবেদন সমূহ চালি বিচারি চাই ইয়ারে 23,956 গৰাকী শিক্ষক শিক্ষয়িত্রীক ইলিজিবল পোৱা হৈছে আর এতেকে অহাকালিলে মাননীয় মুখ্যমন্ত্রী তেওঁলোকৰ নিযুক্তি পত্র সমূহ বিতরণ করব। আর শিক্ষক শিক্ষয়িত্রী সকলে যি স্থানত তেওঁলোকে কর্মরত অবস্থাত আছিল তাতেই তেওঁলোকক প্রারম্ভিকভাবে নিযুক্তি দিয়া হব, নতুন নিযুক্তি সম্পূর্ণরূপে। গতি অহাকালে নিযুক্তি পত্র বিতরণ করার পাছত নিয়মিয়া শিক্ষক হিসাবে তেওঁলোকৰ নিযুক্তি হবে। ঠিকাভিত্তিক শিক্ষকক পোনপটিয়াকে নিয়মিয়া করব নি আর যুক্ত বিচারিছে পে প্রটেকশন বিচারিছে। ঠিকাভিত্তিক শিক্ষকের ক্ষেত্রে বা যিকোনো কর্মচারীর ক্ষেত্রে পে প্রটেকশন নাপায়, গতি এটু একটা নতুন নিযুক্তি হিসাবে বিবেচিত হব। 850 আবেদনকারী সম্পূর্ণ ডকুমেন্টত কিছু গরমিল আছে, সেই কারণে ফলাফল উইথহেল্ড করে রখা হয়েছে, নাকচ করা হওয়া নাই, আর সেইখিনিও এটা পর্যালোচনা করা হব। পরবর্তী পর্যায়ত বৈধ পালে সেই উইথহেল্ডটা উঠাই দিয়া হব, উঠাই দিয়া হলে নিযুক্তি পাব।